আমি কি করব, আমার পাশে কেউ নাই, আমার একটু সাহায্য করবে কেউ, এমন আমার কোনো বান্ধবী নাই, আমার ভাই নাই, বোন নাই, মাইয়ে নাই, কেউ নাই, একটা ছেলে হয়ে অসহায়, কোনো কাম কাজ নাই, এমন আমি দুটো নাতি আছে, ইয়ে আমার দেখা লাগে, আমার সব কিছু সব দিকে দেখাও লাগে। ছেলের ঘরে নাতি? হ্যাঁ, সেটা আপনাকে দেখতে আমার হেয়াও দেখতো, এই লেহা পড়ার করাই দেরি না, এই যে কোরআন শরীফ কিনে দিম, কোরআন শরীফ লওয়াইছে কত কষ্ট হয়ে যায়, এত একটু কোরআন শরীফ কিনে দিতে পারি নাই, কোরআন কোরআন শরীফ দিয়ে এই তো লওয়াইছি, এখন এই নাতিগো ডাক্তার খরচা কাপড় চুপুর সব আমার দেওয়া লাগে, এখন আমি তো এরকম কাম কাজ করতে পারি না, কোনো রকম চলি, আমার পাশে তো কেউ নাই, আমার এই বান্ধব আছে, আমার এই কেউ দেখবে, এমন কোনো আত্মীয় স্বজন আমার নাই, কেউই নাই, আমি একদম অসহায়, আর কেউ যদি বিশ্বাস করতে পারে, আমি অষ্টশীর বন্যার আগে ঢাকায় আইছি, বুঝছেন। বানরিপাড়া থানা, বরিশাল বানরিপাড়া। আচ্ছা, আপনার গল্পটা শুনতে চাই, ছোট থেকে আপনার বাবা মা ভাই বোন কে কে আছে, কিভাবে এই ঢাকা শহরে আসলেন, এই বিষয়ে একটু একদম শুরু থেকে জানতে চাই। দেশে কোনো কামকাজ নাই, আব্বাই সুন্দরবন কাজ করতে, তার পায়ে প্রতি অসুবিধা, কাম করতে পারে না, এরপর তো আমরা দেশে নারকেলের ছোলা সিঁচিয়ে আমরা কাতরা পাহাইয়া বেচতাম, পরে তো ওরা চলে না, তখন কী করবো দেশে কোনো কামকাজ কিছুই নাই, পরে এই ঢাকা আসলাম, ঢাকা আসিয়া ওই যে আমার আব্বাই ভিক্ষা করতো, এখন তো হাঁটতে পারে না, চোখে দেখে না, সেই লইয়ে আমি এই কষ্টে খুব আছি, আমার দুইটা ভাইয়ে চলে কোথায় থাকে তা জানি না, বাপের বাড়ি একটু করে ধরুন একটু কুড়ে ঘর উড়ে থাই বাইরে, এই কুলতে গুতায় কুলতে গুতায় স্বাস্থ্য বাইরে, আমি উমান্যে থাই, আমার বউ ফুলাবান লইয়া থাকতে দেবে না, আমার এখন কোনো পথ নাই, আমি তো বুড়ো হয়ে গেছি সবাই, মা বাবা যদি হেন বই মরিয়ে যায় তা আমার দেহের মতন আমি দেশ বাড়িতেও নিতে পারবো না, আমি কী করবো, আমার পাশে কেউ নাই, আমার একটু সাহায্য করবে কেউ, এমন আমার কোনো বান্ধবী নাই, আমার ভাই নাই, বোন নাই, মাইয়ে নাই, কেউ নাই, একটা ছেলে হয়ে অসহায়, কোনো কাম কাজ নাই, এখন আমি দুটো নাতি আছে, ইয়ে আমার দেখা লাগে, আমার সব কিছু সব দিকে দেখাও লাগে। ছেলের ঘরে নাতি? হ্যাঁ, সেটা আপনাকে দেখতে আমার হেয়াও দেখতো, এই লেহা পড়ার করাই দেরি না, এই যে কোরআন শরীফ কিনে দিম, কোরআন শরীফ লওয়াইছে কত কষ্ট হয়ে যায়, এত একটু কোরআন শরীফ কিনে দিতে পারি নাই, কোরআন কোরআন শরীফ দিয়ে এই তো লওয়াইছি, এখন এই নাতিগো ডাক্তার খরচা কাপড় চুপুর সব আমার দেওয়া লাগে, এখন আমি তো এরকম কাম কাজ করতে পারি না, কোনো রকম চলি, আমার পাশে তো কেউ নাই, আমার এই বান্ধব আছে, আমার এই কেউ দেখবে, এমন কোনো আত্মীয় স্বজন আমার নাই, কেউই নাই, আমি একদম অসহায়, আর কেউ যদি বিশ্বাস করতে পারে, আমি অষ্টশীর বন্যার আগে ঢাকায় আইছি, বুঝছেন, আমি এই জায়গায় এই এই জায়গায় থাই 15 বছর ধরে। আপনি বলছেন আপনার কেউ নাই, আপনার বিবাহ শাদি বা আমার স্বামী? আপনি বলছেন এক ছেলে হয়েছে, এই ছেলের বাপ মারা গেছে, ছেলের বাপ মারা গেছে 30 বছর ধরে, 30 বছর আগে মারা গেছে? হ্যাঁ, তখন ছেলের বয়স কত? ছেলে বয়স 6-7 বছর ওই বয়সের সময়। তারপর আর নতুন করে সংসার বাঁধার না, স্বপ্নে আমি দেখি না, কি লেগে আমার ওই যে বাপ মা লইয়ে আমি থাহি, আমার বাপ মারে দেখবে কেডা, এই ভরসায় আমার বাপ মা আমার কাছে থা, আমি রাহি এগো, যেরকম ওই আব্বাই তো একটু বিরিজে বা যাইয়ে বইতে আনতো, হে জ্বর সহ দেখে না, আঁতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছেন যে আপনি স্বামী মারা যাওয়ায় আর নতুন করে সংসার করার চিন্তা করেন নাই, কারণ বাপ মা দেখার কারণে কেউ নাই? না, আপনি বলছেন আপনার ভাই আছিল, বাহেরা কোন দেশে থাকে, কোনো খোঁজ খবর বাপ মারে নেই না, কোনো দিনও না, কোথায় গেছে, কোথায় গেছে, কোনো খবর নাই, কোনো ফোন নাই, কোনো খবর নাই, বাপ মারে দেখে না? না, এককালে মুহূর্তে আমার বিশ্বাস করেন, আমার এককালে অন্তর দিয়ে আমি কই, আমার এককালে অন্তরের কথা, আমি কোনো 2 নম্বরে কোনো কথা কই না স্যার, আমার এককালে অন্তরের কথা, আমার মরিয়া যাওয়া লাগবে, আমি এক লেহা পড়া কিচ্ছু জানি না, আমার মরিয়া যাওয়া লাগবে, আমি এই বাপ মা বুড়ো মানুষ, আমি মিশে করতে একটা অক্ষরও কমু না,
আমার বাপ মাই আমার সব আমার বাপ মা মরে গেল আমার আমি সব অন্ধকার আমার কিছু নেই এখন আমার যদি কেউ একটু পাশে দাঁড়াইতো বাপ কেন জায়গা সম্পত্তি কিছু নেই বা পোলায় বাপের সম্পত্তি জানলে আমার ছোট ডেওরে সব লেখে পড়ে লই গেছে ঘরের পোতা কিচ্ছু নাই আমার কিছুই নাই একদম কিচ্ছু নাই আমার আপনার ছেলে কি করে ছেলে ওই যে দেশে মারি কাম দাম পাইলে করে না পাইলে নাই ছেলে বলছেন যে ছেলের ঘরে দুই নাতি আছে ছেলে তার বাপের কাছে দিয়েছি হ্যাঁ তো হ্যাঁ পারে না আমি আবার কি করছি ওই সিক্সে আবার ভর্তি করাইছি এই জানুয়ারিতে সিক্সে ভর্তি করাইছি এখন এর গাইড হ্যাঁ পোশাক লাগবে জুতা লাগবে গাইড লাগবে কিছু কিনতে পারি না কইজন কোরআন শরীফ আমি বিষয় কত কম না কোরআন শরীফ দিলে আমি হাতে কিনে দিতে পারি না আপনি বলছেন আপনার বাবা মা নিয়ে আপনি থাকেন বাবা মাকে দেখাশোনা করেন কি করেন এখন আপনি কি করেন আমি এখন ঢাকা শহরে ধরেন ওই বাসায় কাম করি মাঝে মাঝে মসজিদে যাই শুক্রবার শুক্রবার মসজিদে যাই আমরা এই অসহায় মানুষের জীবনের কথা শুনছিলাম যদি আল্লাহ পাক রহমত করে আমরা যদি দয়া লাগে তারপর মহদিকে আপনার একটু চাই আপনাকে এবার এই অনুরোধ আপনাকে আল্লাহ ভালো করুক আপনি বলছেন যে আপনার উপরে রহমত বা আপনার দিকে তাকাবে কিভাবে তাকাবে আপনি কি আমি অসহায় বললি আপনি অসহায় আপনি কি কিভাবে আপনার পাশে দাঁড়াবে কি সাহায্য সহযোগিতা পেলে আপনার নিজে ভবিষ্যতে ভালো থাকতে পারবেন ধরেন কিছু টাকা পয়সা কিছু পাইলে ধরেন আমি একটা জায়গা রেখে আমি যে একটু বাড়ি বান্ধে একটু থাকতে পারলে যাও খাই নেবই আমি যে বেরোম লোকে সরিয়ে খাইতাম মানে নিজের থাকার মানে বাজার ঠাই যাচ্ছেন যদি কেউ এরকম সহযোগিতা করত তাহলে সম্ভব ছিল এই যে বলছেন যে এক কাঠা জমি কিনে নিজে বাড়ি করতে চান সেটি তো অনেক টাকার প্রয়োজন আপনি বাড়ি করে দেশে যেয়ে কি করে খাবেন আপনি বলছেন দেশে কেউ নেই কি কাজ করবেন দেশে দেশে বাপ মা থুয়ে মুদার নিজে আস মুরগি কিছু ছাগল ছাগল আস মুরগি পাললাম মাংসের বিডে গাড়ার কাজ করছে করলাম টুকটাক আর বাপ মা যদি এনবে মরে গেল তো আমার অসহায় একটা কষ্ট ঢাকা শহরে থাকার মতো বাসা বাড়ি দিয়ে থাকার মতো বাবা নিয়ে আর সম্ভব হচ্ছে না পাচ্ছেন যে দেশে গিয়ে যদি মাথা গোদার ঠাই হয় কিছুই নেই মানুষের বাসায় তো জায়গায় থাকতে দিবে না না এখন গরবার আগে এলে 1500 বাড়ি এলে 1800 বানা গেলেছ এই 1800 টাকা 1500 টাকা বাসা ভাড়া দেওয়ার পরে তো খাবার খরচ আছে আছে না এই যে না এই আব্বার লগে আমি জ্বর এই দিন কাল দেখতে 40টার ওষুধ আনছি এই এতে জ্বর কিছুই কমে না হ্যাঁ পর অ্যান্টিবায়োটিক এনে এখন দুপুর বেলা খাওয়াইছি আমার যদি আল্লাহ যদি রহমত করার পাশে যদি কেউ থাকতো তাহলে আমার মনে একটু বাড়ির বানতে পারতাম তো আমার মনে কোনো দুঃখ থাকতো না আমি এই এই একালে বিশ্বাস করেন আমি দুই মারি ফের খাড়ানো আমি কহরে খাওয়াও জানি না আমি একটা মিশে কথা কই মানুষে তো কত বাদ পারি চিটারি করে এলে আমি কত আমরা আমি ডাকা সরানো থা লাগতো না তাহলে আপনারা আমার কথাটা একটু বিশ্বাস করেন আর এই সালম ভাই একবার প্রতিমন্দিতে কইয়ে দিয়েছিল না আমার কেউ যেই করে নাই আমার ভাইয়ের জায়গায় শক্তির বল শক্তির কোনো মানুষ নাই আমার যে একটা কথা কই আমার উপকার করবে এরকম কেউ নাই আমি খুব দুঃখিনী আমার আমার মাইয়াও নেই যে আমার আমার কিছু হইলে আমার মাইয়া একটু পানি এনে আমার দেবে আমার এই দুই একটু আশা যে আমি একটু বাড়ি বানতে পারি যাইতে পারলে তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না এরপর আল্লাহ যে পথে নিত আল্লাহ তো উপরে আর মানুষ তো ইল্লা পাশে সুপ্রদর্শক আমরা এই অসহায় মায়ের জীবনের গল্প শুনছিলাম তিনি বলছেন তার এখন এই মুহূর্তে কেউ নেই একমাত্র বয়স্ক বাবা মা ছাড়া তারা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তা তিনি একবারে নিঃস্ব
তার বাবা মা নিয়ে কষ্টে আছেন, জীবনে স্বামী মারা যাওয়ায় দ্বিতীয় সংসার করার চিন্তাও করেনি, কারণ বাবা মাকে কে দেখবে সেই ভরসায়, বাবা মার কে দেখার জন্য তিনি নিজে সংসার শুরু আর করেনি। একটি সন্তান আছে, সেটি নিজের উপার্জন করে নিজেই চলতে পারে না, সন্তানের নাতিপুতিকেও তিনি দেখতে হচ্ছে। এই অবস্থায় তিনি এখন এই ক্যামেরার সামনে আপনাদের সামনে আসছে আজকে তার দুঃখ কষ্ট শেয়ার করার জন্য। যদি আপনাদের তার কথা শুনে মনে দাগ কাটে বা কেউ সহযোগিতা করতে চান, তার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা তার নাম্বারটি এই ভিডিওর ভিতরে দেবো, তারপর সংগ্রহ করে তার সাথে কথা বলতে পারবেন। আর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কীভাবে করবে? আপনি কি মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, মোবাইল ব্যবহার করি। আমার একটু বাড়ি পোলা আছে, ওই 17-18 বছর বয়স, ও মারা যাওয়ার পরে সেই মোবাইলটা আমার কাছে, আমি এটা রাখছি। হ্যাঁ, তা আমি ওই কল দিলে ব্যাক করতে পারি, এমনি নাম্বার উড়েই কল দিতে পারি না। নাম ডাকি জানি, মঞ্জুয়ারা। মঞ্জুয়ারা, মঞ্জুয়ারা মোবাইল নাম্বার 01963230426।